ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজনস টিউটোরিয়াল। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। সো আজকে যে টপিক নিয়ে আসলাম সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ DU এ ইউনিটে কি কি ধরনের মানে প্রশ্নের বিষয়গুলো কি আর এবং মান বন্টন কীরকম আর হচ্ছে কোন কোন বিষয় থেকে কোশ্চেন থাকবে। সো এই মান বন্টন এবং কোশ্চেনগুলো নিয়ে টোটালি ডিটেলস আলোচনা করবো। সো আমরা জেনে নিই, আসলে মান বন্টন হচ্ছে মানে কোন কোন সাবজেক্ট থেকে কত মার্ক থাকবে আর হচ্ছে বিষয় হচ্ছে, এখন আমি বিষয়গুলোর নাম বলছি প্রথমে, তারপর মানবন্ধনগুলো বলবো। সো বিষয় থাকবে ইংরেজি অথবা বাংলা, যে কোনো একটা উত্তর উত্তর করা যাবে, কেউ চাইলে ইংরেজি বা কেউ চাইলে বাংলা। দুই নম্বরে থাকবে জীববিজ্ঞান, তিন নম্বর হচ্ছে গণিত, চার নম্বর হচ্ছে পদার্থবিজ্ঞান, পাঁচ নম্বরে রসায়ন। এই পাঁচটি সাবজেক্ট থাকবে। সো রসায়ন আর হচ্ছে পদার্থবিজ্ঞান কিন্তু অ্যান্সার করতেই হবে এই ইউনিটে ঢাবিতে। আর হচ্ছে ফোর্থ সাবজেক্টের বিষয় যেটা, কারো কারো ক্ষেত্রে উচ্চতর গণিত আছে, কারো কারো ক্ষেত্রে বায়োলজি। কেউ যদি চায় বায়োলজি অ্যান্সার করবে, হায়ার ম্যাথ অ্যান্সার করবে না, কোনো প্রবলেম নেই, যে কোনো একটা অ্যান্সার করলেই হবে। আবার কেউ যদি চায় আমি বায়োলজি অ্যান্সার করবো না, হায়ার ম্যাথ অ্যান্সার করবো, সেক্ষেত্রে সেটাও পারবে। যার ফোর্থ সাবজেক্টে অর্থাৎ বায়োলজি এবং হায়ার ম্যাথ এই দুইটার যে কোনো একটা তার ইচ্ছে হলে অ্যান্সার করতে পারবে। আবার দেখা যাচ্ছে বলতে পারো ভাইয়া আমি তো হায়ার ম্যাথ নিয়েছি, বা কেউ বলতে পারে আমি বায়োলজি নিয়েছি, তাহলে আমি আসলে কোনটা অ্যান্সার করবো, মানে যেটা ইচ্ছা, জীববিজ্ঞান চাইলে তুমি অ্যান্সার করতে পারো অথবা বায়োলজি সরি অথবা হায়ার ম্যাথে অ্যান্সার করতে পারো। ফোর্থ সাবজেক্ট হোক বা কম্পালসারি সাবজেক্ট হোক সেটা বিষয় না, কিন্তু বায়োলজি এবং জীববিজ্ঞানের মধ্যে যে কোনো একটা কেউ চাইলে অ্যান্সার করতে পারে, আবার কেউ যদি চায় উভয়টাই অ্যান্সার করতে পারে। আর এবার আমরা জানবো আসলে মানবন্ধন কীরকম। বাংলা থেকে MCQ থাকবে 15টি এবং CQ থাকবে 10 মার্ক, মানে MCQ 15টিতে 15 মার্ক, MCQ 15 মার্ক এবং CQ 10 মার্ক, তাহলে 25 মার্ক। আবার বায়োলজিতে MCQ হচ্ছে 15টি থাকবে, 15 মার্ক এবং CQ 10 মার্ক, তাহলে এখানেও 25 মার্ক। তাহলে বাংলাতে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা দাগাতে হবে, বাংলা অথবা ইংরেজি মানে 25 মার্ক, এবং বায়োলজিতে MCQ থাকবে 15 এবং CQ থাকবে 10, তাহলে এখানেও হলো 25 মার্ক। আর হচ্ছে ম্যাথমেটিক্সের ম্যাথেও তোমাদের MCQ থাকবে হচ্ছে 15টি এবং CQ থাকবে 10 নম্বর, তাহলে এখানেও 25 মার্ক। আর হচ্ছে ফিজিক্সে MCQ 15 প্লাস CQ 10 মার্ক, অর্থাৎ 15 10 25 মার্ক। আর কেমিস্ট্রিতেও ঠিক একই রকম, MCQ 15টি 15 মার্ক এবং CQ 10, অর্থাৎ একটা CQ থাকে, CQ 10, তাহলে 25 মার্ক। সো এগুলো হচ্ছে মান বন্টন। সো আশা করি ভিডিওটি থেকে মানে একটা ফুলফিল ধারণা পেয়েছেন। আর এরকম বিশ্ববিদ্যালয়ের আপডেট তথ্য, সকল আপডেট তথ্য আমি কিছু জানাবো অবশ্যই আমার চ্যানেলে। যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করা আছে তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ।